আধিকারিকদের উচিত, পুলিশ বন্দীর উচিত এটাকে খোলাসা করে দেওয়া, যে ওটা পুলিশ ড্রেসে গিয়েছিল না অরিজিনালি গিয়েছিল এটাকে খোলাসা করা দরকার। কারণ ইনভেস্টিগেশনের স্বার্থে কোনো সময় গ্রামে যদি পুলিশ ঢুকে গ্রামের মানুষ হয়তো ভাবতে পারে যে এটা এসে ওই ধরনের ফ্যাক পুলিশ এসছে আমার পরিবারের কাউকে হয়তো ফেলে হত্যা করতে পারে বা গুলি করে মেরিতে পারে, তখন কিন্তু পুলিশের সাথে বিশৃঙ্খলা জড়িয়ে পড়তে পারে পুলিশ সাধারণ মানুষ। সেই জন্যই পুলিশ মন্ত্রী এবং পুলিশ আধিকারিকদের উচিত হবে আগে এটা খোলাসা করে দেওয়া, পুলিশ কি এটা হত্যা করেছে না পুলিশের ড্রেসে গিয়ে হত্যা করেছে। আমরা পুলিশ নিয়ে আপনাদের দলীয় কর্মীদের একটা অভিযোগ আপনার কাছে জানিয়েছি, দেখুন ভাঙড়ের ভাঙড় থানার কথা বলছি, অনেক অভিযোগ আছে। তো যে ভাঙড়ের থানার পুলিশ বা ফেক পুলিশে যে রাত্রে গিয়ে সাধারণ মানুষের অত্যাচার করে, কারো দরজা লাফি মারামারি করে, বাড়িতে গিয়ে ধাক্কা মারে, কিন্তু লেডি পুলিশ নিয়ে গিয়েও সেটা আমি অবজার্ভ করছিলাম। এত বড় একটা ঘটনা ঘটেছে, আশা করবো ভাঙড়ের পুলিশও কিন্তু এর থেকে একটা হয়তো শিক্ষা নিতে পারে, বা যারা ফেক পুলিশে যারা যাচ্ছে তারা এর থেকে একটা শিক্ষা নিয়ে নেওয়া দরকার। কারণ আগামী দিনে যদি এই বিষয়টা আবার ঘটতে থাকে আমি ভাঙড় থানার সামনে এসে অবস্থান করবো, কোনো রকম প্রতিবাদ রাস্তা অবরোধ অবরোধ কিছু প্রয়োজন নেই, ভাঙড় থানা আমি অবরুদ্ধ করে বসে থাকবো। আপনি কি কোনো রকম আশঙ্কা করছেন পুলিশি অভিযানের? কারণ আজকে প্রচুর মানুষ এসছে আপনার এই প্রতিবাদ মিছিলে, সেই জায়গায় কি নতুন করে আবার হামলার কোনো আশঙ্কা করছেন? আশা করছি হামলা হবে না, তারপরে যদি আসে কোনো যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে আমি চলে আসবো থানার সামনে এসে বসে যাবো, তা বিচার করবে পুলিশ মন্ত্রী বিচার করবে, তা যারা এই ধরনের অরাজকতা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনার আন্দোলনের শেষ অবস্থান? আন্দোলনে আজকের ডেটে নাই আনিস খানকে নেই আন্দোলনের শেষ অবস্থা। আনিস খানের বাবা পরিবার যে রাস্তায় থাকবে ইন্ডিয়ান সেক্টর ফ্রন্ট, সেই রাস্তায় হবে অবশ্যই, যারা পাওয়ার জন্য যারা লড়াই করছে আনিস খানের হত্যাকারীদের বিচারের দাবিতে যে লড়াই চলছে আমরা তার সাথে আছি, তার পরিবার যে ডিমান্ড করছে আমাদের ইন্ডিয়ান সেক্টর ফ্রন্ট এবং ভাঙড়বাসীর সেই ডিমান্ড, সারা পশ্চিমবাংলাবাসীর একই ডিমান্ড। দেখুন তারা পুলিশের উপরে টোটালি আর ভরসা রাখতে পারছে না, যে ওর ফোনে যে তথ্যগুলো আছে ডিস্ট্রয়েড করে দিতে পারে, সেই জন্য তারা বলছে সিবিআই বা কোর্ট চাইলে তাকে সেখানে দেবো। আশা করছি তারা কোর্ট এবং সিবিআই চাইলে সেই ফোনের তথ্যগুলো নষ্ট করবে না, কারণ মৃত্যুর পরে যেখানে আনিস খানের ব্যারিকেডে কিনে রাখা দরকার, সেখানে কোনো রকম ব্যারিকেড ছিল না, ফরেন্সিক টিম আসার আগে ওখানে শয়ে শয়ে মানুষ হাঁটাচলা করেছে, যে তথ্যকে তোলার প্রয়োজন মনে হয় সেখানে তথ্য সঠিকভাবে পাবে না, এবং তার পোস্টমর্টামের সময় তার পরিবারের বা তার আইনজীবীর কারো কোনো উপস্থিত ছিল না, এই জন্য তারা পুলিশকে টোটালি সন্দেহের মধ্যে রেখেছে। আমি আশা করবো পুলিশ মন্ত্রী উচিত হবে বাংলার মানুষের আনিসের পরিবারের পুলিশের প্রতি যে ভরসা নেই সেটাকে ফিরিয়ে আনা। পরিবার কাছে হুমকি ফোন যাচ্ছে কি বলবেন? এটা তো একটা বড় মারাত্মক ঘটনা হচ্ছে, রাজ্যের বাইরে ন্যাশনাল ইস্যু হতে চলেছে, তখনও ফোন করে ভয় পাওয়াচ্ছে, তাদের নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা বড় শক্তি আছে, সেই শক্তিটাই আমাদের খুঁজে পাবো।